নাগরিকত্ব বিলে উত্তপ্ত রাজ্য আজ বন্ধ ধর্মঘটের ডাক। আগরতলা 8ই ডিসেম্বর। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সোমবার কার্যত একযোগে বন্ধ ডেকেছে রাজ্যের জনজাতি ভিত্তিক দলগুলি। আইপিএফটি 12 ঘন্টার এডিসি বন্ধের ঘোষণা দেওয়ার সাথে সাথেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট ডেকেছে সিএবি বিরোধী সংগঠন জেএমএসিএবি, আইএনপিটি, টিএসপি, এনসিটি সহ বেশ কিছু দল ও ছাত্র সংগঠন এই সংগঠনে রয়েছে। এবার তাদের প্রদর্শিত পথ ধরেই সোমবার রাজ্যব্যাপী 50 ঘন্টার জন্য বন্ধ ডেকেছে প্রাক্তন সন্ত্রাসবাদী সহ বিভিন্ন কার্যকর্তাদের যৌথ সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপল কাউন্সিল, টিইউআইপিসি। সোমবার সকাল 6টা থেকে এই বন্ধ শুরু হবে। তার সমর্থনে বিভিন্ন স্থানে মাইকিং সহ প্রচারও করছে দলগুলি। সব মিলিয়ে রাজ্যে বন্ধের রাজনীতি চেপে বসেছে। 2রা ডিসেম্বর ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির অবরোধ ও ধর্ণা কর্মসূচি দিয়ে এই ধারা শুরু করা হয়েছে। 5 ডিসেম্বর হয়েছে আইএনপিটির ধর্ণা অবরোধ। সব মিলিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে, সবচেয়ে বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা। ডিসেম্বরে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পরীক্ষা। এমন মুহূর্তে লাগাতার ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসূচিতে বদল করে চলেছে। গত 2রা ডিসেম্বরও স্নাতক স্তরের অনার্স ও পাস কোর্সের প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা হয়নি। 5 ডিসেম্বরও স্নাতক স্তরের অনার্স ও পাস কোর্স, স্নাতক স্তর বিএ এলএলবি কোর্সের পরীক্ষা হয়নি। এবার সোমবারের স্নাতক ও স্নাতকোত্তর উত্তর স্তরের পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক এক বিজ্ঞপ্তিতে জানান, এদিনের পরীক্ষা হবে আগামী 2রা জানুয়ারি পূর্ব ঘোষিত সময়ে। এমবিপি বিশ্ববিদ্যালয়ও সোমবারের পরীক্ষা বাতিল করে দিয়েছে, এদিনের পরীক্ষা হবে আগামী 7ই জানুয়ারি। বিশ্ববিদ্যালয়গুলির ওয়েবসাইটেও এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রবিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা বলেন, সিএবির প্রতিবাদে তারা 50 ঘন্টার ধর্মঘটে যাচ্ছেন। সোমবার সকাল 6টা থেকে তা শুরু হবে, 11 ডিসেম্বর সকাল 8টায় তা শেষ হবে। তিনি জানান, বন্ধের সমর্থনে রাজ্যের নানা স্থানে তারা পিকেটিংও করবেন। টিইউআইপিসির রাজ্য সম্পাদক শ্রী দেববর্মা বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বে এই বিল লাগু না করতে কেন্দ্র সরকারকে বারবার বলা হয়েছে, সরকার তাতে আমল দেয়নি, যার জন্যই তাদের ধর্মঘটে যেতে হচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতে আরো বড় সড় আন্দোলন হবে। প্রাক্তন জঙ্গি নেতার অভিমত, এই বিল চালু হলে 1993 সালের শান্তি চুক্তি লঙ্ঘিত হবে। এই বিলে জনজাতিদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, যাতে মাথা চাড়া দিয়ে উঠতে পারে সন্ত্রাসবাদী সমস্যা, তাতে রাজ্যের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতিতে ব্যাঘাত ঘটতে পারে। এদিকে এক বিবৃতিতে সর্বনাশা এই বিলের বিরোধিতা করেছে ত্রিপুরা পিপলস পার্টি। টিপিপি সহ সম্পাদক বিমল সিংহ বলছেন, এই বিল চালু হলে দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরম্পরা ধ্বংস হবে, তাই এই বিলের বিরোধিতায় সব গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে। এদিকে ন্যাসো ডাকে 10ই ডিসেম্বর একই ইস্যুতে উত্তর পূর্বে বন্ধ হচ্ছে। তাদের শাখা সংগঠনগুলি টিএসএফ এদিন রাজ্যে 12 ঘন্টা ব্যাপী বন্ধে সামিল হবে।